নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে প্রাথমিকের ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের ফোর্থ কাউন্সেলিংয়ের নোটিশ কিন্তু এই আগস্ট মাসেই আসতে চলেছে এবং তার সাথে সাথে ভাগ্য খুলতে চলেছে ফাইভ পারসেন্ট ওয়েটিং প্যানেলের যারা রয়েছেন লিস্টে তাদের তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে প্রথমে পাওয়ার জন্য তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি দেখিনি যে এই ভিডিওতে কী কী আপডেট উঠে আসছে পর্ষদের তরফ থেকে তো বন্ধুরা আপনারা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলকে ফলো করেন অনেক দর্শক বন্ধুই আছে তো আমি কিন্তু বলেছিলাম যে আগস্ট মাসে এই থার্ড কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে ফোর্থ কাউন্সেলিংয়ের জন্যই কিন্তু আবারও নতুন নোটিফিকেশান আসবে তো এই ফোর্থ কাউন্সেলিংয়ের নোটিশ কিন্তু এই আগস্ট মাসেই অর্থাৎ এই যে চলতি মাস এই যে আগস্ট মাস চলছে এই মাসের লাস্ট উইকে কিন্তু ফোর্থ কাউন্সেলিংয়ের নোটিশ আসতে চলেছে যাদের ইতিমধ্যেই কাউন্সিলিং প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করলেন বা যাদের কাউন্সেলিং হয়ে গেল তারা তো স্কুলগুলোতে জয়েন করেই দিচ্ছেন কিন্তু এরপরে যে কয়েকজন ক্যান্ডিডেট বাকি থেকে গেছে এখনো পর্যন্ত যারা থার্ড কাউন্সেলিংয়ে জায়গা পায়নি তাদের জন্য কিন্তু নতুন নোটিফিকেশান প্রকাশ পেতে চলেছে এই আগস্ট মাসেই তাই তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই তারা কিন্তু এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই স্কুলে জয়েন করতে পারবে এমনটাই পর্ষদের গোপন সূত্র মারফত কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো ন প্যানেলের নিয়োগ কিন্তু প্রায় কমপ্লিট হতে চলেছে শুধুমাত্র পড়ে রয়েছে এখন একটা বাইশ ডিএলএড মামলা যেটা সুপ্রিম কোর্টে রয়েছে সেটা বাইশ ডিএলএডদের ভবিষ্যৎ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আসবে তার উপর ডিপেন্ড করবে এবং তাছাড়া আরও একটা নিয়োগ পড়ে রয়েছে সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট ওয়েটিংয়ে যারা রয়েছেন অর্থাৎ আপনারা দেখেছেন ন প্যানেল যখন পাবলিশ করায় তার সাথেই কিন্তু একটা লিস্ট ছিল যেখানে ফাইভ পার্সেন্ট ওয়েটিং প্যানেল যেটাকে অপেক্ষমান তালিকা বলা হয় সেই প্যানেলে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট রয়েছেন এই ক্যান্ডিডেটরা যে সমস্ত ক্যাটাগরিতে রয়েছেন যেটুকুটা খবর পাওয়া যাচ্ছে ফাইভ পার্সেন্ট ওয়েটিংয়ে প্রায় নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেটই কিন্তু স্কুলে জয়েন করতে চলেছেন তার কারণ প্রচুর পরিমাণ শূন্যপথ কিন্তু ফাঁকা থেকে গেছে প্রায় দেড় হাজার মতো কিন্তু নন জয়নিং সিট ফাঁকা থেকে গেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে পর্ষদের গোপন সূত্র মারফত তো এই ফাইভ পার্সেন্ট ওয়েটিং প্যানেলে যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই প্রায় স্কুলে জয়েন করতে চলেছেন তাদের জন্য নোটিফিকেশান সেপ্টেম্বর মাসে আসতে চলেছে এই ফাইভ পার্সেন্ট প্যানেলে যারা ওয়েটিংয়ে রয়েছেন তাদের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেই কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু সেপ্টেম্বর মাস নাগাদ শুরু হতে চলেছে তাই পুজোর আগেই এক কথাই বলা যায় ন হাজার প্যানেলকে পুরোপুরি কমপ্লিট করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ পথ সূত্রেই কিন্তু এমনটাই খবর তো যারা ফাইভ পারসেন্টে রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বড় সুখবর এই মুহূর্তে উঠে আসছে দীর্ঘদিনের জনাম বা দুর্নীতির অবসান ঘটিয়ে কিন্তু ন হাজার পাঁচশো তেত্রিশে অনেকেই অনেক ক্যান্ডিডেট যারা ভালো যোগ্যতা থাকা সত্ত্বেও ষোলো হাজার পাঁচশো বা বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ চাকরি পাননি অনেকেই কিন্তু এখানে চাকরি পেয়ে গেছে তো সকলের জন্য কামনা রইল সকলের জীবনে আলোর সঞ্চার হোক অন্ধকার কেটে যাক এই কামনা করি তো যারা স্কুলে যাচ্ছেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা এবং যারা এখনো যেতে পারেননি বা যারা সিলেক্ট হননি তাদের জন্য আরো বেশি করে শুভেচ্ছা কেটে যাবে আগামী যে নোটিফিকেশন আসছে সেখানে হয়তো আপনারা সকলেই জব পেয়ে যাবেন এই আশা রাখি তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইলো আপনাদের আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ